কিছুক্ষণ আগেই ঘটল এক মর্মান্তিক দুর্ঘটনা। একটি যাত্রী বোঝাই বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল এবং এই দুর্ঘটনায় ইতিমধ্যেই মৃত্যু হলো একজনের, আহত হয়েছেন প্রচুর। আশঙ্কাজনক অবস্থায় সকলেই ভর্তি রয়েছে হসপিটালে। যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধার কাজ। কোথায় ঘটল এই মর্মান্তিক দুর্ঘটনা, কিভাবে ঘটল, এই ঘটনার পেছনে কি কোনো রহস্য লুকিয়ে আছে, কি জানা যাচ্ছে এই মুহূর্তে, জানিয়ে দেব সম্পূর্ণ বিস্তারিত এই খবরে। সম্পূর্ণ বিস্তারিত জানতে হলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি আপনার জেলার নাম ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন। আপনার জেলার নতুন কোনো খবর সামনে এলেই আমরা আপনাকে জানাবো। আপনার কাছে ছোট্ট একটি অনুরোধ, ভিডিওটিকে একটি লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটিও বাজিয়ে দেবেন পরবর্তী লেটেস্ট খবরগুলো সবার আগে দেখতে। নতুন বছরের গোড়াতেই ঘটল এক মর্মান্তিক দুর্ঘটনা। তেহট্ট এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে নয়নঝুলিতে উল্টে গেল যাত্রীবোঝাই বাস। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন 28 জন যাত্রী। স্থানীয় বাসিন্দা ও পুলিশ কর্মীরা মিলে যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধার কাজ। মঙ্গলবার বিকেলে কৃষ্ণনগর থেকে করিমপুর যাচ্ছিল এই বাসটি। তেহট্ট থানার তারণী এলাকায় আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় বাসটি। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, যাত্রী সমেত বাসটি তিনবার পাল্টি খেয়ে রাস্তার ধারে নয়নঝুলিতে পড়ে যায়। বাসটি উল্টো হয়ে বেশ কিছুক্ষণ নয়নঝুলিতে পড়েছিল। স্থানীয় বাসিন্দাদের চেষ্টায় বাসটি সোজা করা হয়েছে। খবর যায় পুলিশের কাছে, ছুটে আসে তেহট্ট থানার পুলিশ। যুদ্ধকালীন তৎপরতায় চলতে থাকে উদ্ধার কাজ। পুলিশ সূত্রে খবর, এদিনের মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ গিয়েছে এক যাত্রীর, গুরুতর জখম হয়েছেন 28 জন। তেহট্ট মহকুমার একাধিক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন সকলেই। চিকিৎসকদের আশঙ্কা মৃতের সংখ্যা আরও বাড়তে পারে, বাকি যাত্রীদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। প্রসঙ্গত গত 28 নভেম্বর আরও একটি ভয়াবহ দুর্ঘটনার সাক্ষী ছিল এই জেলা। কুয়াশা এবং বেলগাম গতির বলি হয়েছেন অন্তত 17 জন। জানা যায় নবদ্বীপের শ্মশানে সৎকার করতে আসছিলেন 25 জন। মালবাহী গাড়িতে ছিলেন তারা, মহিলা যাত্রীও ছিলেন সেই গাড়িটিতে, ছিল এক শিশুও। পুরুষ যাত্রীদের মধ্যে অনেকেই মদ্যপ ছিলেন বলে অভিযোগ। প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, রাত 1:45 নাগাদ দ্রুত গতিতে আসছিল এই গাড়িটি। রাস্তায় কুয়াশা থাকায় চালক দেখতে পাননি, রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে ধাক্কা মারে এই গাড়িটি।